সরকারি চাকরিতে বেশি করব লাগে হলো আজিকালি অপরচুনিটি সরকারি চাকরিত বহুত কম মূল মতেতো এটা প্রাইভেট সেক্টরটো মানে বেশি ভাল বলে কব আর কারণ মানে বহুত স্কোপ আছে গভর্নমেন্টকে সরকারি চাকরি হলে হিতে যেতিয়া কব তেতিয়া যাব লাগিব আহিব লাগিব ব্যক্তিগত কিবা করিলে লাইক লগতে বিজনেসও করিব পারে সরকারি হলে রিটায়ার পিছতে করিব পারে কিবা আসলে আমি আসলত এইটো সময়ত সরকারি চাকরিত বহুত লাছিলে মানে ট্রাই করে যাবলে কারণ এইটো বহুত জব সিকিউরিটি থাকে কিন্তু আজিকালি সরকারি চাকরি পাবলে বহুত টান সেখানে ম্যাক্সিমাম মানুষ আপনার প্রাইভেট কোম্পানি এবলে যায় কিন্তু কব নয় তারমানে আপনার জব সিকিউরিটি কিমান থাকে তারমানে মানে ডেলি লাইফত আমার দেখার মতে আমি এটা পড়ি থাকা লোক ন এটা জানো তারমানে সরকারি চাকরিত পালে বহুত তারমানে লাইফ সিকিউর থাকে ভাল হয় এটা পালে ম্যাক্সিমাম না থাকে তারমানে আপনার কব নয় ন আপনার এটা কিবা কোভিড নিচিনা এটা কিবা হল কোম্পানি বন্ধ হয়ে গেল আপনার তো জব গল কিন্তু সরকারি চাকরি তারমানে আপনার এটা থাকে যে সিকিউরিটি থাকে পার্মান্ট কিবা হেরি হয়ে থাকবে সরকারি চাকরি পালে লাভ তারমানে বেশি সিকিউর তারমানে নিজের ফিউচারের কারণে সিহতর হিসাবত থাকিব লাগিব ন আমি আর ইয়াত হলে নিজের ফলের পর বেলেগ কিবাও করব পারি সরকারি চাকরি হলে সিহতে যেটা কব তেতিয়া যাব লাগিব আহিব লাগিব ব্যক্তিগত কিবা করলে লাইক লগতে বিজনেসও করব পারে সরকারি হলে রিটায়ার পিছতে করব পারে কিবা এটা নহলে সিহতে যেটা মাতিব তেতিয়া যাব লাগিব মোর বাপ্পাও ন গভর্নমেন্ট জব গম পাও আর সিহতর মতে সিহতর ইশারাত আর সব করব লাগে অলপ স্টেবল কিবা ন চাই লব লাগে ব্যাকগ্রাউন্ডটো যে স্টেবল হয় নে নাই বহুত বছর পৰা কেনেকুৱা গ্রো হৈ আছে কোম্পানিটোৰ সেইবিলাক চাই লব লাগে পুটককৈ আনষ্টেবল কিবা এটাতো মানুহে পুটককৈ নাযায় ন যে এইটো ষ্টেবল নহয় বস্তুটো নতুনকৈ হৈছে সেইবিলাকতো আৰু হাত দিব নালাগে ৱেল ডিপেণ্ডছ লাইক আপোনাৰ যাৰ যোনটো ফালে মন আৰু লেটছ এ কোনোবা ইলাষ্ট্ৰেশ্যন এনেকুৱা কৰে চ' দে কেন অপ্ট ফৰ like private and all so like current situation to enquire is that it has gotten very diversified so there's lot of opportunities both in the government sector maybe that government sector to enquire is that bahut beshi applications and all ahe all of them apnar lack ase mane there are lot of applicants but he to hisabot maybe na pay but so they can also opt for like private sectors as well mur mote to eta private sector to mane beshi bhal bolu ko paru karon মানে বহুত স্কোপ আছে গভর্নমেন্টকে যেহেতু গভর্নমেন্টের এটা মানে টাইম লিমিট থাকে এইবিলাক করা বস্তুখিনি আর প্রাইভেটত মানে আপনি যেটা মন যেটা মানে বস্তু নিজের মতো করবো পারে নিজের যে ইচ্ছা মানে আর ফ্রিলেন্সিং এগুলো করবো আজকাল বহুত মানে ওলাইছে প্রাইভেটত এগুলো সো সেইটাই আর এটা কবলৈ গেলে সবরে এটা নিজের নিজের লাইফের উপর ডিপেন্ড করে কোন কোনফালে যাব বিচাৰে সাকসেসর পিছত যাব বিচাৰে এতিয়া সবর মতামতো সব বেলেগ বেলেগ মই কওঁ যে যোন যেনেকা যায় তেনেকৈ ঠিক আছে মানে মই যদি চৰকাৰী চাকৰি যদি কৰিবলৈ যাওঁ এফালে ফেমিলিক টাইম দিবতো দিগদাৰটো হ'বই লগতে মোৰ এফালে চাকৰি প্ৰেছাৰ পৰিব তো সেইকাৰণে প্ৰাইভেট বুলি নহয় মানে নিজৰ বিজনেছ ষ্টাৰ্ট কৰাটোৱে মেইন কৰিছে কাৰণ এতিয়া চাব গ'লে আপোনাৰ দুখীয়া ঘৰৰ মানুহখিনিয়ে বিচাৰে অভিয়াছলি গভৰ্ণমেণ্ট চাকৰি বিচাৰে কাৰণ সিহঁতৰ পৰিয়ালটো ভালদৰে সুখ শান্তিৰে থাকিবৰ কাৰণে কাৰণ সিহঁততো চৰকাৰী চাকৰি বেষ্ট হয় কাৰণ আমি এতিয়াও বিচাৰোঁ চৰকাৰী চাকৰি কাৰণ তথাপিও মানে কিছুমানে বিচাৰে কি ব্যৱসায় আৰম্ভ কৰাটো বিচাৰে কাৰণ চৰকাৰী চাকৰি কিছুমানে বেয়া পায় এতিয়া মই হ'লেও চৰকাৰী চাকৰি বিচাৰিলেও কি হ'ব কিছু মইতো ভাবোঁ যে হেৰি ব্যৱসায় ষ্টাৰ্ট কৰাই ঠিক আছে